বন্ধু বান্ধবীসকল, আজিৰ এই ভিডিঅ'ত আমি আলোচনা কৰিম প্ৰেজেণ্ট পাৰ্ফেক্ট টেন্স। ইয়াৰ আগতে মই প্ৰেজেণ্ট ইণ্ডিফিনিট আৰু প্ৰেজেণ্ট কণ্টিনিউৱাছ টেন্স মই আলোচনা কৰিছিলোঁ। যদি আপোনালোকে সেই ভিডিঅ'সমূহ দেখা নাই, মই তলত ডিছক্ৰিপশ্যনত লিংক দিম, আপোনালোকে তাৰ পৰাও চাই ল'ব পাৰিব। তো আজি আমি প্ৰেজেণ্ট পাৰ্ফেক্ট টেন্স আলোচনা কৰিম। তো ইয়াতে আপোনালোকে দেখা পাইছে যে যি ক্ৰিয়াৰ কোনো কাৰ্য এইমাত্ৰ অৰ্থাৎ জাষ্ট নাও ইতিমধ্যে অর্থাৎ অলরেডি আদি হওয়া বুঝায় তাক প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। অর্থাৎ কোনো একটা ক্রিয়ার কাম এইমাত্র আর ইতিমধ্যে হওয়া বুঝালে সেই টেন্সট সদায় প্রেজেন্ট টেন্স, সরি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হব। তো ইয়াতে আপনাদের চাব অসমীয়া বাক্যত এইমাত্র আর ইতিমধ্যে এই দুটো যদি শব্দ থাকে তেতিয়াহলে এটো নিঃসন্দেহে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তো ইয়াক গঠন প্রণালী যদি চাও, ইয়াতে চাওক ইয়াৰ গঠন প্রণালী দিয়া আছে। প্রথমতে সাবজেক্ট হব, তারপর হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ ইয়াৰ যিকোনো এটা হব, আর ভার্বর থার্ড ফর্ম হব অবজেক্ট আর এক্সটেনশন। তো ভার্বর থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, যেনে ডু, ডিড, ডান, ডানটো হৈছে ভার্বর পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভার্বর থার্ড ফর্ম। তো ইয়ার এক্সাম্পল কেটা চাই লওঁ। রহিম এইমাত্র বজারলৈ গল, ইয়াতে লিখা আছে রহিম এইমাত্র বজারলৈ গল, অর্থাৎ এইটো ইয়াত এইমাত্র আছে অর্থাৎ অলপ আগতে বুঝাইছে সেইখিনি প্রেজেন্ট পারফেক্ট আছে। এইমাত্র শব্দটো আছে অর্থাৎ জাস্ট নাও যিটো শব্দ আছে, তো এইটো আমি নিঃসন্দেহে এইটো প্রেজেন্ট পারফেক্ট টেন্স বুলি ধৰি ল'ব পাৰোঁ। তো ইয়াতে আমি যদি কৰিব যাওঁ, প্রথমতে সাবজেক্ট, সাবজেক্ট হ'ব রহিম, রহিম তারপর আনব লাগে কি হ্যাভ অথবা হ্যাজ। তো রহিম থার্ড পার্সন সিঙ্গুলার নম্বর, তো গতি রহিমর সদায় হ্যাজ ব্যবহার হব। আর যদি হ্যাভ হ্যাজর বিষয়ে আপনার যদি অল্প কনফিউজ আছে, তেনেহলে মই আর একটা ভিডিও দিম পার্সন সম্বন্ধে, পুরুষ সম্বন্ধে মই একটা ভিডিও বানাইছো, সেই ভিডিওটি আপনি চালে ভালকে বুঝি পাব। তো ইয়াতে হ্যাজ হব আর ভাব থার্ড ফর্ম ইয়াতে কি আছে এইমাত্র গল, অর্থাৎ যোৱাৰ ইংলিছ গো, ইয়ার থার্ড ফর্মটো হব গান, গো ওয়েন গান, গানটো হৈছে ইয়ার থার্ড ফর্ম। কলৈ গল লৈ আছে, তো টু আনিলো, টু প্রিপজিশনটো আনিলো। আর কত গল বজারলৈ গল, তো এই যে অবজেক্ট আছে আমার কি বজারলৈ, তারপর আনিব অবজেক্ট, অবজেক্টটো আছে কি বজারলৈ, অর্থাৎ টু আনিছো লৈ থকাৰ কাৰণে। তো টু মার্কেট, মার্কেট। এতিয়া এটা শব্দ বাকি আছে কিন্তু এইমাত্র, এইমাত্র অলরেডি এই শব্দ দুটা সদায় সেন্টেন্সর পিছত হব, সকলের শেষত হব। তো ইয়াতে এইমাত্র আছে জাস্ট নাও, জাস্ট নাও, তো হয়ে গেল সেন্টেন্স রহিম হ্যাজ গান টু মার্কেট জাস্ট নাও। আর একটা এক্সাম্পল চাই লো, ইয়াতে আছে মই ইতিমধ্যে অঙ্কটো করিলো, মই ইতিমধ্যে অঙ্কটো কৰিলো। তো ইতিমধ্যে শব্দ যিটো আছে এই শব্দটো থকাৰ কাৰণে এইটো প্ৰেজেন্ট পাৰফেক্ট টেন্স বুজাইছে। তো গতিকে আই, আই, আইৰ লগত হেভ ব্যৱহাৰ হ'ব, অকল থাৰ্ড পাৰ্চন ছিংগুলাৰ নম্বৰৰ লগত হেজ ব্যৱহাৰ হয় আৰু বাকী সকলো ক্ষেত্ৰত হেভ ব্যৱহাৰ হ'ব। আই হেভ হ'ব, তাৰপিছত আনিব লাগে আমাক কি ভাৰ্বৰ থাৰ্ড ফৰ্ম, ভাৰ্বৰ থাৰ্ড ফৰ্ম কি আছে ইয়াতে কৰা ইংলিছ ডু, তো ইয়াতে ডু, ডিড, ডান, ডান টু থাৰ্ড ফৰ্ম, আই হ্যাভ ডান। তারপর অবজেক্ট আনব লাগে কি করলো, অবজেক্ট বাহির করবো হলে আমার ভার্বক প্রশ্ন করব লাগে কি বা কাক। তো ইয়াতে আপনাদের যদি মোর প্রেজেন্ট ইন্ডিভিনিট টেন্সটো মই আলোচনা করেছিল, আপনাদের এই ভিডিওখিনি যদি চায় ইয়াতে ভালকে বুঝি পাব সাবজেক্ট কেনেকে বাহির করে, ভার্ব কেনেকে বাহির করা হয়, অবজেক্ট কেনেকে বাহির করা হয়, সকলোখিনি মই তাত আলোচনা করেছিল, আপনাদের তারপর চাই লব পাৰিব। তো ইয়াতে মই কৈ দিছো আমি অবজেক্ট বাহির করবো না, ভার্বক আমাক কি বা কাক বলে প্রশ্ন করব লাগে, কি করিল অঙ্কটো, ইয়াতে তো নির্দিষ্ট কব আছে দা সাম। তো ইয়াতে আছে আই হ্যাভ ডান দা সাম, মই, সরি, তারপর আর একটা শব্দ বাকি আছে ইতিমধ্যে, তো অলরেডি, অলরেডি লিখি দিলে হয়ে যাব অলরেডি, আই হ্যাভ ডান দা সাম অলরেডি, অর্থাৎ মই অঙ্কটো করিল। তো পারফেক্ট টেন্সটো অসমীয়া বাক্যত পারফেক্ট টেন্সটো চিনার আর একটা মই একদম সহজ পদ্ধতি আপনার দিম, যে অসমীয়া বাক্যত
শেষত যদি অসমীয়া বাক্যৰ শেষত লে ল আৰু লা থাকে লা আদি শব্দ থাকিলে প্ৰেজেন্ট পাৰফেক্ট টেন্স হ'ব অৰ্থাৎ অসমীয়া বাক্যৰ শেষত যদি লে ল লা থাকে এই তিনিটা যদি থাকে তেতিয়াহ'লে এইটো প্ৰেজেন্ট পাৰফেক্ট টেন্স হয় তো ইয়াতে আমি এক্সাম্পল কেইটা চালে ভালকৈ গম পাম তো ইয়াতে চাওক গীতা চিঠিখন লিখিলে ইয়াতে লে এই লেটো এই যে লে ল একেৰে লে এই লে ইয়াতে আছে লিখিলে অৰ্থাৎ এইটো প্ৰেজেণ্ট পাৰফেক্ট টেন্স অলপ আগতে কামটো কৰা হ'ল এইটো কি বুজাইছে অলপ আগতে কামটো কৰা হৈছে এইকাৰণে এইটো প্ৰেজেণ্ট পাৰফেক্ট টেন্স তো লে ল লা থাকিলে প্ৰেজেণ্ট পাৰফেক্ট টেন্স বুজোৱা হয় তো গীতা চিঠিখন লিখিলে তো গীতা গীতা লিখা ইংলিছ ৰাইট আৰু তাৰপিছত আনিব লাগে আমাক কি হেভ নাইবা হেজ আনিব লাগে আমি গীতা যিহেতু থাৰ্ড পাৰ্চন ছিংগুলাৰ নাম্বাৰ তেতিয়াহ'লে আমি হেজ আনিব লাগিব গীতা হেজ তাৰপিছত ভাৰ্বৰ থাৰ্ড ফৰ্ম আনিব লাগে গীতা হেজ ৰাইট এন ৰাইট লিখাৰ থাৰ্ড ফৰ্ম হৈছে ৰাইট এন ৰাইট এন তাৰপিছত আনিব লাগে অবজেক্ট অবজেক্ট ইয়াতে কি আছে কি লিখিলে চিঠিখন দা লেটাৰ আৰু এটা এক্সাম্পল চালে আৰু ভালকৈ গম পাম তো ইয়াতে আছে তেওঁ ধুবুৰীৰ পৰা আহিলে অৰ্থাৎ ইয়াতে চাওক লে লে লেটো আছে লে ল লাৰ ভিতৰত যিটো আছে লে ইয়াতে আছে তো এইটো কোনো ইয়াতে সন্দেহ নাই একেবাৰে এইটো প্ৰেজেণ্ট পাৰফেক্ট টেন্স হয় তো গতিকে এইটো প্ৰেজেণ্ট পাৰফেক্ট টেন্সত আপোনাৰ গঠন প্ৰণালী অনুযায়ী এইটো কৰিব তেওঁ আছে ছাবজেক্ট আছে তেওঁ তো তেওঁ হি তাৰপিছত আনিব লাগে আমাৰ হেভ অথবা হেজ হি যিহেতু থাৰ্ড পাৰ্চন ছিংগুলাৰ নাম্বাৰ তো থাৰ্ড পাৰ্চন ছিংগুলাৰ নাম্বাৰৰ লগত সদায় আমাৰ কি হয় হেজ ব্যৱহাৰ হয় তো হি হেজ কি আহিলে অহাৰ ইংলিছ কি কাম কাম কেম কাম ইয়াৰ থাৰ্ড ফৰ্ম যিটো আছে ভাৰ্বৰ কাম হয় তাৰপিছত আনিব লাগে অবজেক্ট অবজেক্ট কি ক'ৰ পৰা ধুবুৰী পৰা যে ফ্ৰম ধুবুৰী তো হি হেজ কাম ফ্ৰম ধুবুৰী থেংক ইউ বন্ধুসকল আজি ভিডিঅ' এইখিনি আৰু মই নেক্সট ভিডিঅ'ত মই প্ৰেজেণ্ট পাৰ্ফেক্ট কণ্টিনিউৱাছ টেন্স সম্বন্ধে মই অলপ আভ্যাস দিব চেষ্টা কৰিম তো যদি মোৰ ভিডিঅ'টো ভাল লাগে প্লিজ লাইক কমেণ্ট এণ্ড শ্বেয়াৰ কৰিবলৈ নাপাহৰিব।